বন্ধুরা, যারা এইচএসএ জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আমি প্রথম মক টেস্টের কোশ্চেন নিয়ে উপস্থিত হয়েছি। এই মক টেস্টের কোশ্চেন আমরা দুটো পার্টে বিভক্ত। তোমরা জানো, তোমাদের যারা তোমরা নিশ্চয়ই দেখেছো এইচএসএ যে বোর্ডে কোশ্চেন হয় সেই কোশ্চেন দুটো পার্টে থাকে। একটা পার্ট এ, পার্ট এতে তোমাদের বড় কোশ্চেন দেওয়া থাকে, মোট 5টা 7 নম্বরের কোশ্চেন করতে হয়, 5×7=35 থাকে। আর একইভাবে পার্ট বি থাকে, যেটা যদিও সেটা আলাদা পার্টে থাকে, সেখানে তোমাদের একটা করে প্রত্যেকটা এমসিকিউর জন্য আলাদা আলাদা বক্স করা থাকে। সেখানে তোমাদের উত্তর যে অপশানটা হবে সেই ABCD সেই অপশানের উত্তরটা সেখানে লিখে দিতে হয়। পাশাপাশি তোমাদের এসএকিউর জন্য জায়গা ফাঁকা দেওয়া থাকে, কোশ্চেন লিখে তারপরে ফাঁকা জায়গা দেওয়া থাকে, সেই অনুযায়ী সেই উত্তরটা সেই ফাঁকা জায়গার মধ্যে লিখতে হয়। আমি তোমাদেরকে ওইভাবে কোশ্চেনটা করা হয়নি, আমি এখানে টানা কন্টিনিউ কোশ্চেন করেছি। তোমরা তোমাদের খাতায় সেই উত্তরটা, পার্ট বির যে উত্তরগুলো, সে প্রত্যেকটা কোশ্চেন অনুযায়ী তোমরা উত্তরগুলো লিখে ফেলবে। যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে খাতাগুলো পাঠাতে পারো, থ্রু মেল বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তোমরা তোমাদের খাতা আমি চেক করে দেবো, সেই অনুযায়ী তোমাদের কে কত নাম্বার পেলে তোমরা জেনে নিতে পারো। তাহলে দেখে নিই আমাদের জিওগ্রাফির জন্য মক টেস্ট 1-এ কী কোশ্চেন হতে চলেছে। এক্ষেত্রে তোমরা মাথায় রাখবে তোমাদের পরীক্ষাটা কিন্তু 3 ঘন্টা 15 মিনিট, এই 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা হয়। এখানে 70 নাম্বার থাকছে, এর মধ্যে 35 নাম্বার বড় কোশ্চেন আর বাদবাকি 35 নাম্বার ছোটো কোশ্চেন থাকছে। তার মধ্যে এমসিকিউ থাকছে 21 নাম্বার আর এসএকিউ থাকছে 14 নাম্বার। চলো এখানে তাহলে দেখো, এখানে প্রথম কোশ্চেনটা দিয়েছে, দেখো এ দাগে কাস্ট অঞ্চলে পৃষ্ঠীয় ভূমিরূপগুলি কীভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ আলোচনা করো। এর জন্য 5 নাম্বার দেওয়া হয়েছে, এর সঙ্গে অ্যাকুইফার বলতে কী বোঝো তার জন্য 2 নাম্বার দেওয়া হয়েছে, এর সঙ্গে একটা অথবা কোশ্চেন দেওয়া হয়েছে, সেই জন্যই এখানে বলেছে দেখো বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ সব ক্ষেত্রে অথবা নাও থাকতে পারে, তবে কিছু কিছু ক্ষেত্রে তোমার অথবা থাকবে, সেই অথবা কোশ্চেনগুলো অবশ্যই দেখবে, যেটা তোমার কাছে স্কোরিং মনে হবে, যেটা তোমার কাছে অনেক বেশি নাম্বার পাওয়ার যোগ্য মনে হবে, তুমি সেই কোশ্চেনের উত্তরটা লিখবে। দেখো এখানে অথবায় দিয়েছে কি ভৌমজলের নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো, এর সঙ্গে স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট বলতে কী বোঝো, এখানেও 5+2 দেওয়া হয়েছে। এরপরে বিয়ের দাগে দেখো মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু ও জীবজগতের ভূমিকা আলোচনা করো, এর সঙ্গে ইনসিটু সংরক্ষণ কাকে বলে, এর জন্য 5+2। একইভাবে অথবায় দেখো বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো, আর জিওস্টপিক বায়ু কাকে বলে, 5+2। এখানে সিয়ের দাগের দেখো নিবিড় কৃষি ও ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য লেখো, আর দক্ষিণ ভারতে কফি চাষে উন্নত কেন সেই কারণটা লিখতে বলেছে, তার জন্য 3 নম্বর দিয়েছে, 4+3। এরপরে ডিএর দাগে দেখো তোমার ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো, আর খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে, দুর্গাপুরকে ভারতের রুর বলে কেন, 3+2+2। এরপরে দেখো ইয়ের দাগে ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো, আর জনবিস্ফোরণ বলতে কী বোঝো, এখানে 5+2 দেওয়া হয়েছে। অথবায় দেওয়া হয়েছে গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো, আর ভারতের নগরায়নের 3টি সমস্যা লেখো। তাহলে এই টোটাল আমাদের বড় কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে যেগুলো বিকল্প প্রশ্নগুলি আছে সেগুলো দেখে নেবে, যেটা তোমার পছন্দ হবে সেই অনুযায়ী টোটাল আমাদের যে 5টা ABCDE করে যে 5টা কোশ্চেন আছে সেই 5টা কোশ্চেনের উত্তর তোমাদের লিখতে হবে। এরপরে পার্ট বির প্রথম পার্টে আছে এমসিকিউটাই, এখানে 21 নম্বর আছে। এখানে বলেছে দেখো পর্যান শব্দটি ব্যবহার করেন বলে 4টে অপশান দেওয়া আছে, তারপরে অ্যালুমিনিয়াম ও লৌহ অক্সাইড বেশি থাকে যে মাটিতে, সেখানে 4টে মাটির নাম দেওয়া আছে, তার মধ্যে যে মাটিতে হবে সেই মাটিতে উত্তরটা ঠিক করতে হবে। তোমরা পরীক্ষার খাতা যেভাবে সুন্দর করে মার্জিন দিয়ে সাজিয়ে গুছিয়ে সেইভাবে লিখে ফেলবে। দেখো এরপরে বলছে কি হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণপাতের জন্ম হয়, এখানে 4টে অপশান দেওয়া আছে, তার মধ্যে কোন জায়গায় জন্ম হয় সেটা লিখতে হবে। ঠান্ডা মাটিতে জন্মানো উদ্ভিদ, এখানে 4টে অপশান আছে, যে অপশানটা ঠিক হবে সেটা লিখবে। এরপরে আফ্রিকা তৃণভূমিকে বলা হয়, 4টে অপশান আছে, যেটা ঠিক হবে লিখবে। কোপেন মৌসুমি জলবায়ুর জন্য নিচের কোন সাংকেতিক চিহ্নটি ব্যবহার করেন, এখানে দেখো AM, AW, AF আর BW, এর মধ্যে যেটা ঠিক হবে লিখবে। এরপরে বলছে 7 নম্বর দেখো NPK একযোগে যে মৌল নামে পরিচিত তা হলো, এখানে 4টে অপশান আছে লিখবে। এখানে মুক্ত জলবায়ু স্তরের মধ্যে অবস্থিত গৌণ জলবায়ু স্তরটির নাম হলো,
এখানে কোনো মুক্ত জলবায়ু স্তরের মধ্যে যদি গৌণ জলবায়ু স্তর থাকে তার নাম যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। কে একই প্রকার প্রাকৃতিক বৈশিষ্ট্য একটি একই প্রকার প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন একটি ভৌগোলিক অঞ্চলে প্রজাতিগত ভিন্নতাকে বলা হয়। এখানে চারটে যে বৈচিত্র্য আছে তার মধ্যে যেটা ঠিক হবে সেটা করবে। এখানে কে কথাটা হবে না। এরপরে হলুদ বর্ণ শ্রমিক হলো, এখানে চারটে শ্রমিক চার ধরনের কাজের সঙ্গে যুক্ত মানুষকে বলা হয়েছে, যেটা হবে সেটা ঠিক করবে। এরপরে ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন, এখানে চারটে অপশান আছে, চারজন ব্যক্তির নাম দেওয়া আছে, যিনি জনক তার নাম লিখতে হবে। এরপরে ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র, চারটে জায়গার নাম দেওয়া আছে, তার মধ্যে যেটা ঠিক হবে। সিলভার টিপ, এরপরের কোশ্চেনটা দেখো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা। সিলভার টিপ কথাটি যে চাষের সঙ্গে যুক্ত, এখানে চারটে চাষের নাম বলা হয়েছে, তার মধ্যে যেটা ঠিক হবে করবে। সোয়ালো হোলের মুখ থেকে বিস্তৃত সুড়ঙ্গ পথ, এখানে সিংহল, হাম, স্পোনর, পুইট কোনটা হবে ঠিক সেটা করে ফেলবে। উষ্মা কেন্দ্রের প্রথম ধারণা দেন, এখানে চারজন ভৌগোলিকের নাম দেওয়া আছে, তার মধ্যে যে হবে সেখানে করতে হবে। এরপরে বলছে কি, ওয়েবারের ন্যূনতম ব্যয় অবস্থান তত্ত্বের ধারণাটি প্রদান দেন। এখানে ওয়েবার যে তত্ত্বটা দিয়েছিল সেটা কত সালে দিয়েছিল সেই উত্তরটা করে ফেলতে হবে। এরপরে পৃথিবীর বজ্রপাতের দেশ বলা হয়, এখানে চিলি, ভেনেজুয়েলা, মার্কিন যুক্তরাষ্ট্র, ইকুয়েডর। এখানে দেখো ভারতে প্রথম কাগজ কল গড়ে ওঠে, এখানে চারটে জায়গার নাম বলা হয়েছে, তার মধ্যে কোন জায়গায় গড়ে ওঠে প্রথম সেটা লিখে ফেলতে হবে। এরপরে পরেরটা দেখো, ভারতে কোন রাজ্যে গ্রামীণ জনসংখ্যা সর্বাধিক, এখানে চারটে রাজ্যের নাম বলা হয়েছে, তার মধ্যে যেটা ঠিক হবে করবে। এরপরে ঘণ্টাকৃতি বিশিষ্ট জনসংখ্যা পিরামিড লক্ষ্য করা যায় কোন দেশে সেটার নাম করবে। এরপরে তোমার 21 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন এমসিকিউ, 50 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলা হয়, এখানে মহানগর, মহানগরপুঞ্জ, মেগাসিটি, পৌরপুঞ্জ। এরপরে দেখো এসএকিউ আছে 14 নম্বর, এক নম্বর করে আছে, এখানে তোমাদের পরপর 14টা কোশ্চেন দেওয়া আছে। তাহলে আরোহণ কি, এবারে এখানেও দেখো বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় বলেছে, তাহলে এখানে যে উত্তর যে কোশ্চেনের ক্ষেত্রে অথবা দেওয়া আছে সেটা মাথায় রাখবে, তার মধ্যে যেটা তোমাদের মনে হবে সহজ বা যেটা তোমরা পারবে সেই অনুযায়ী করবে। তাহলে আরোহণ কি, টেরারোসা শব্দের অর্থ কি, সোলাম কি, মৃত্তিকার গ্রথন কাকে বলে, আম্র বৃষ্টি কোথায় দেখা যায়, রশ্মি তরঙ্গ কাকে বলে, অথবা আমফান কি, ইটি বলতে কোন জলবায়ুকে বোঝানো হয়, WWF-এর পুরো নাম কি, পৃথিবীর বৃহত্তম সিংহ প্রকল্পের নাম কি, মিলেট কি, অথবা নীল বিপ্লবের জনক কাকে বলা হয়, ওলেরি কালচার কি, পণ্য সূচক কি, বা বোলাচা কি, জনসংখ্যার শূন্য বৃদ্ধি কাকে বলে, ভারতের নারী পুরুষ জন অনুপাত কত, ভারতের নারী পুরুষ অনুপাত কত। এই হচ্ছে তোমাদের এসএকিউ কোশ্চেন 14টা। দেখো টোটাল 35, এদিকে 21 ছিল তোমার এমসিকিউ আর এসএকিউ 14, তাহলে এখানে 35 আর ওদিকে বড় কোশ্চেন তোমরা করেছো তার জন্য 35 নাম্বার ধার্য করা হয়েছে। তাহলে এই হচ্ছে মোট পার্ট এ পার্ট বি মিলে আমাদের 35 70 নম্বরের কোশ্চেন। তোমরা এই কোশ্চেনটা খুব ভালো করে পরীক্ষা দাও সময় ধরে, তার সঙ্গে যেখানে যা ছবি দেওয়া, মার্জিন দেওয়া, যা কিছু স্পেস মেনটেন করা, সব কিছু মেনটেন করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো।